নমস্কার বন্ধুরা খুবই খুশির খবর পশ্চিমবঙ্গে আট হাজার ছশো পাঁচটি শূন্য কর্মী নিয়োগ হতে চলেছে বিভিন্ন দপ্তরে তো কোন কোন দপ্তরে কতজন শূন্য পদে নিয়োগ হতে চলেছে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এখানে বলা হয়েছে পুলিশ স্বাস্থ্য দমকল সহ চার দপ্তরে আট হাজার ছশো পাঁচটি শূন্য কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে স্থির হয়েছে কলকাতা পুলিশে আড়াই হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে স্বাস্থ্য দপ্তরের অধীনে কমিউনিটি হেলথ অফিসার পদে পাঁচ হাজার চারশো আটষট্টি জনকে নিয়োগ করা হবে চারশো চল্লিশটি লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে দমকলে ছিয়াশিটি এছাড়াও গাজল হাসপাতালে একশো এগারোটি শূন্য পদে নিয়োগ হবে সরকারি নিয়ম মেনে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে পঞ্চায়েত ভোটের পর এদিনই ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠক সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী কিন্তু এই যে সিদ্ধান্ত সেখানে গ্রহণ করেছেন এবং মন্ত্রিসভার আরও অন্যান্য যে সকল মন্ত্রীরা ছিল তারাও কিন্তু সহমত জ্ঞাপন করেছেন এবং খুব শিগগিরই এই সকল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী তিনিও কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানেও কিন্তু এই ঘোষণার কথা সকলের উদ্দেশ্যে জানিয়েছেন তো যখনই এই সকল নিয়োগ শুরু হবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে ফর্ম ফিল শুরু হবে বিস্তারিত তথ্য আমাদেরকে আমরা জানিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল করতে হবে যোগ্যতা কী রাখা রয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো এবং আপনারা আবেদন করতে ইচ্ছুক কি না অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আর পরবর্তী ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না